সদরঘাটে ফরিদপুর যুব সমিতির উদ্যোগে আয়োজিত নৌবিহারে আমরা অংশগ্রহণের উদ্দেশ্যে এখানে এসেছি এবং কিছুক্ষণের মধ্যে সদরঘাট টার্মিনাল থেকে আমাদের লঞ্চ যাত্রা করবে। আমি টুটু থাকবো আপনাদের সঙ্গে পুরোটা আয়োজন জুড়ে, থাকুন আমাদের সঙ্গেই। নৌভ্রমণের প্রাক্কালে আমরা আপনাদের এই মুহূর্তে দেখাবো সুন্দরবন 11 লঞ্চটি। আপনারা যারা লঞ্চে যাতায়াতে অভ্যস্ত নন তাদের কাছে এই লঞ্চটি নিশ্চয়ই আকর্ষণীয় হবে। তো চলুন আমরা একটু ঘুরে দেখব সুন্দরবন 11 লঞ্চটি। এটি সুবিশাল ডেক এবং এই ডেক গ্রাউন্ডে অর্থাৎ প্রথম তলাতে। এখানে যারা যাতায়াত করে থাকেন তারা সাধারণত এখানে শুয়ে বসে যাতায়াত করার সুযোগ পেয়ে থাকেন। আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব। দেখুন অনেক লম্বা এই লঞ্চটি। আমরা এই মুহূর্তে দুই তলাতেও দেখুন এর অর্ধেকটা জুড়ে আছে বিশাল ডেক। আমরা এই মুহূর্তে তিন তলাতে উঠছি। সুন্দরবন লঞ্চের কেবিনগুলো দেখুন। আমরা অবশ্য ভিতরে কেবিন দেখাতে পারছি না, কেবিনের বাইরের থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে এসি নন এসি বিভিন্ন রকমের কেবিন আছে। Thank you.
ভিউয়ার্স, এই ছিল সুন্দরবন 11 এর সংক্ষিপ্ত একটি বিবরণ এবং ভিডিও চিত্র। আমরা এই মুহূর্তে সুন্দরবন 11 থেকে নেমে আমরা আমাদের যে উদ্দেশ্যে মূলত সদরঘাটে আসা, অর্থাৎ নৌভ্রমণ, চাঁদপুরে যাওয়া। তো নৌভ্রমণের সেই চাঁদপুরের সেই লঞ্চের দিকে আমরা এখন যাব। দেখুন, এখানে লিফটের ব্যবস্থা রয়েছে। আলবিদা সুন্দরবন 11। সো বাই বাই সুন্দরবন 11। ফরিদপুর যুব সমিতির উদ্যোগে আয়োজিত এই নৌভ্রমণে এই মুহূর্তে আমরা যারা আছি, আমাদের জন্য সবার জন্য রান্নার ব্যবস্থা চলছে এবং এই রান্নাই শেষ হলে আমাদের খাওয়ার ব্যবস্থা করা হবে। তো আমরা এক নজরে একটু দেখি এই আয়োজনটা। এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন এই ফরিদপুর যুব সমিতির প্রধান কর্তা ব্যক্তিরা। আমরা সেলিম ভাই এবং রশিদ ভাইকে ব্যস্ত সময় পার করতে দেখছি। সকালের নাস্তার কর্মযজ্ঞ
যাত্রা শুরু হলো এই মাত্র ফরিদপুর যুব সমিতির যুবক ভাইদেরকে নিয়ে লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছে
আগামী এই নবজানটি মুন্সিগঞ্জের গজারিয়াতে যাত্রা বিরতি করে পবিত্র জুম্মার নামাজ আদায়ের জন্য এবং জুম্মার নামাজ শেষ হয়েছে এখন আমরা কিছুক্ষণের মধ্যে আবার রওনা হব।